নমস্কার বন্ধু, আপনি দেখছেন এবং শুনছেন একই সাথে স্পোর্ট পেন্সিল চ্যানেল, আপনার নিজস্ব চ্যানেল। যাই হোক, তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশ্যই ইস্টবেঙ্গল অ্যাপ সম্পর্কে, কারণ আমি মূলত ইস্টবেঙ্গল অ্যাপ নিয়ে ভিডিও করে থাকি, সেই তিনটি আপডেট 1, 2, 3। এই তিনটি আপডেটের মধ্যে আমি 3 নম্বর আপডেটটি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম, আমি কেন অনেকেই হয়তো বলেছেন, আপনারা শুনে থাকবেন, যে ইমামি গোষ্ঠী দল গঠন নিয়ে কোনো একটা সারপ্রাইজ ইস্টবেঙ্গল সমর্থকদের দিতেই পারেন। চমক শব্দটা বলবো না, ওটা অত্যন্ত মানে ব্যবহৃত হয়ে ক্লেশে হয়ে গিয়েছে। কী সেই চমক? আমরা জানি যে রয় কৃষ্ণার সাথে ইস্টবেঙ্গল ক্লাব প্রাথমিকভাবে একটা কথাবার্তা এগিয়েছিল, প্রথম শ্রেণীর বাংলা দৈনিক বলুন বা আমাদের ইউটিউব বিভিন্ন মাধ্যমে আপনারা এ সম্পর্কে বেশ কিছু খবরাখবর পেয়েছিলেন। কিন্তু তখনও কিন্তু ইস্টবেঙ্গলের ইনভেস্টরের বিষয়টি চূড়ান্ত হওয়ার দিকে আজকের জায়গায় আসেনি। এমনও শোনা গিয়েছিল যে রয় কৃষ্ণাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছিল, শেষ অবধি এমন শোনা গেল যে তিনি তার পুরনো ডেস্টিনেশন অস্ট্রেলিয়ান লিগে ফিরে যাবেন, ব্যাপারটা এরকমই চলছিল। কিন্তু হঠাৎ করে আবারও শিরোনামে সেই রয় কৃষ্ণা এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের নাম। রয় কৃষ্ণার সঙ্গে প্রাথমিক কথাবার্তা যে ইস্টবেঙ্গল বলেছিল এটা সত্যতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশের জায়গা নেই। এবং আরও একবার ইমামি গোষ্ঠীর সৌজন্যে রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু নাড়াচাড়া লাল হলুদ শিবিরে শুরু হয়েছে। এই তৎপরতা শেষ অবধি কতটা ফলপ্রসূ হবে সেটা সময়ই বলবে, এখন অবধি এ নিয়ে চূড়ান্ত কথা বলার মতো কোনো জায়গা তৈরি হয়নি। তবে হ্যাঁ, তাকে নিয়ে আগ্রহী লাল হলুদ শিবির যে আরও একবার তার সাথে কথাবার্তা বলার ব্যাপারে এগোচ্ছে, এই খবরটা আপনাদেরকে দেওয়াটা কিন্তু অত্যন্ত দরকারি বলে মনে করি। আমি আপডেটটি আপনাদেরকে দিলাম। এবার চলে আসবো বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, নামের আগে যার শীর্ষ কর্তা বসে, তিনি আসলে কার্যকরী কমিটির একজন সদস্য মাত্র, কিন্তু নির্বাচিত বা মনোনীত আমি জানি না তিনি কি, তার নামের আগে সবসময় বসে শীর্ষ কর্তা। চলতি কথায় নীতু সরকার, ভালো নাম দেবব্রত সরকার, তিনি গতকাল হীরা মণ্ডল নিয়ে, আমি পার্টিকুলার হীরা মণ্ডলকে নিয়ে বলছি না, তবু আমি প্রতীক হিসাবে এই নামটা ব্যবহার করছি, তিনি একটা বিবৃতি দিয়েছেন, এটাকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ঘোষণা করতে পারেন। আমি শুনেছি বন্ধু, হয়তো আপনারাও শুনেছেন, কিন্তু তার বক্তব্য থেকে কোনোদিনই স্পষ্টভাবে কোনো কিছু বোঝা যায়নি, গতকালই বোঝা যায়নি। তিনি কেটে কেটে কী যে তিনি বলেন তিনি নিজেই জানেন, আসলে উচ্চশিক্ষিত মানুষ বোধহয়ভাবেই কথা বলে, আমরা হয়তো তার নাগাল বা হদিশ পাই না। তার কথায় ইস্টবেঙ্গল ক্লাবের গতি প্রকৃতি সম্পর্কে আপনি কোনো কিছুই পাবেন না। হ্যাঁ, আমি তাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও একদিন করব, আমার কাছে বেশ কিছু তথ্য আছে তাকে নিয়ে ভিডিও করার মতো, বেশ রোমাঞ্চকরই হবে বিষয়টা, কিন্তু এখন সেটা নয়। তার কথায় তিনি ঘোষণা করছেন না, সূচনা করছেন না, উদ্বোধন করছেন না, বিসর্জন দিচ্ছেন, তার কথায় কোনো কিছুই স্পষ্টভাবে বোঝা যায় না। তিনি বোধহয় নিজেকে 2-4টে বাক্য না বলে শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখেন। এবার চলে আসি বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে যে বিষয়ে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছেন, যে শৈশাবদের প্রক্রিয়াটি শুরু কবে হবে। জনৈক একজন ইস্টবেঙ্গল বন্ধু আমাকে বলেছেন কিছুটা চ্যালেঞ্জের সুরেই, যে 6 বা 7 তারিখের আগে হবে না, হলে পরে তিনি তার পুরনো মন্তব্য প্রত্যাহার করবেন। না বন্ধু, আপনাকে মন্তব্য প্রত্যাহার করতে হবে না, 6-7 না হলেও পরেও আগামী 4-5-এর মধ্যে, আমি গতকালও কিন্তু, যদি আমার ভিডিওটি শুনে থাকেন বা আরেকবার যদি শোনেন, আমি 4-5 বলেছি, আসলে স্পেসিফিক ডেট এর আগে বলে অনেকবার ঠকেছি, তবুও গতি প্রকৃতি আমাকে এটা বলতে বাধ্য করছে যে 4-5-এর মধ্যে বিষয়টা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তার কারণ বিষয়টা এখন এমন একটা স্তরে আছে চুক্তিটি, যেটাকে নিয়ে দুপক্ষের তো কোনো মতানৈক্য নেই, যার ফলে এই চুক্তিটি সুসম্পন্ন হতে পুরোপুরি আইনজীবীদের দ্বারা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে খুব একটি সময় লাগবে। তাই সব কিছু হারিয়েও আপনারা আশা করতেই পারেন চুক্তিটি সুসম্পন্ন হতে চলেছে। ধন্যবাদ।